নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টি হচ্ছে, তাতে হয়তো আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হচ্ছে, তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিচে নামছে, কিন্তু রাজনীতির পারদ একেবারে তুঙ্গে। পঞ্চায়েতের মনোনয়ন পর্ব চলছে, আর সেই মনোনয়ন পর্বের হিংসা বা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না করাকে কেন্দ্র করে রাজনৈতিক যে তরজা, সেই তরজা একেবারে তুঙ্গে। বারবার রাজ্যের শাসক দল আর রাজ্য নির্বাচন কমিশনকে লক্ষ্য করে তোপ দাগছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা, বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। তাদের তরফ থেকে বারবার কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, এবং পুলিশ প্রশাসনকে দিয়ে কীভাবে রাজ্যের শাসক দল এই পঞ্চায়েত নির্বাচনকে নিজেদের দখলে আনতে চাইছে, সেই তত্ত্বটাও বারবার তুলে ধরছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এক সুরে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা, তারা বলছেন রাজ্য নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো ফারাকি তারা খুঁজে পাচ্ছেন না। আর পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি ইতিমধ্যেই জানানো হয়েছে, আদালতে মামলা করা হয়েছে, সর্বদল বৈঠকে বঙ্গ বিজেপির তরফ থেকেও প্রতিনিধিরা তারা যোগ দেবেন, তারা তাদের কথা তুলে ধরবেন। তবে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা, আরও একবার রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা সানালেন ঠাকুরবাড়ির ঘটনাকে কেন্দ্র করে। যে ঘটনা ঠাকুরবাড়িতে ঘটেছে, যেভাবে একজন বিধায়ক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, যেভাবে হাসপাতালের ভেতরে ঢুকে শাসক দলের নেতাকর্মীরা আক্রমণ চালিয়েছেন বলে অভিযোগ, আর যেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ, সেই জায়গায় আরও একবার রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা সানালেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাফ হুঁশিয়ারি এক সাংসদের গায়েও হাত পড়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা পুলিশ কর্মীরা ছিলেন তাদের বিরুদ্ধেও পরে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চয়ই নেওয়া হবে। রাজ্যের এক বিধায়ক, বিজেপির বিধায়ক, তিনিও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে পুলিশকে ধস্তাধস্তি হাতাহাতিও করতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের স্পিকারের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর নিঃসন্দেহে পঞ্চায়েত নির্বাচনের যে মনোনয়ন, সেই মনোনয়নের হিংসার প্রেক্ষিতে কিভাবে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হচ্ছে বা রাজ্যের পুলিশ প্রশাসন কিভাবে পরিচালিত হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন দ্বারা, তা নিয়েও তো লাগাতার প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারীরা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা, তারা বারবার কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে, যেখানে রাজ্যের এক বিধায়ক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশের উপস্থিতিতেই আক্রান্ত হন। সেখানে দাঁড়িয়ে যারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য যাবেন, তাদের নিরাপত্তা কে দেবে, এই রাজ্য পুলিশ নাকি ভিন্ন রাজ্য থেকে আনা পুলিশ, প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব। আর অবশ্যই সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে, কিংবা বিধানসভার স্পিকারই বা কি পদক্ষেপ নেন বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনাতে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আর আপনারা ঠিক যেভাবে রিপাবলিক বাংলা টিভি স্ক্রিনে নজর রাখছেন, ঠিক সেইভাবে যাবতীয় খবরের সবার প্রথম আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজেও। আর শুধু ফেসবুক পেজ নয়, রিপাবলিক বাংলার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা ইউটিউব চ্যানেলে আপনাদের নজর রাখতেই হবে দিনের সমস্ত খবরের সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। আর অবশ্যই বাংলা সংবাদ মাধ্যমে ঝড় তুলে দিয়েছে রিপাবলিক বাংলা, আর এবার ডিজিটাল মাধ্যমেও ঝড় তুলতে আসছে রিপাবলিক বাংলা, তাই নজর রাখুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।